অবৈধভাবে মডার্নার টিকা দেওয়ার অভিযোগে গ্রেফতার এক ক্লিনিক মালিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিবার সেবা ক্লিনিকে মডার্নার টিকা দেওয়ার অভিযোগে তাকে গতরাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার দুটি অ্যাম্পুল পাওয়া যায়। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় 22টি। দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আগামী 23 আগস্ট এই রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।